আসসালামাইকুম। আমাদের মালয়েশিয়া প্রবাসী যে বাংলাদেশি ভাইয়েরা আছেন, তারা যারা অবৈধ আছেন তাদের জন্য একটি দুঃসংবাদ। আপনারা সবাই একটু সাবধানে থাকবেন। তো 1 সেপ্টেম্বর থেকে যে একটি অভিযান চালু হবে সেটা খুবই ভয়াবহ অভিযান এবং সাহসী অভিযানও বলা চলে। খুবই এটা একটা মারাত্মক অভিযান চালু হবে যে মালয়েশিয়া কোনো অবৈধ লোক থাকতে পারবে না। এটা তা আমাদের মালয়েশিয়া ইমিগ্রেশন একটি অলরেডি বার্তা প্রকাশ করেছে। তো 1 সেপ্টেম্বর থেকে যে অভিযান চালু হবে সেই অভিযানে যদি কোনো লোক ধরা পড়ে তাদের শাস্তির সম্মুখীন হতে হবে এবং জেল জরিমানা দিয়ে যদি দেশে যেতে চায় তাহলে জেল জরিমানা দিয়ে তাদের দেশে যেতে হবে। তারপরও মালয়েশিয়া প্রবাসী যারা অবৈধ আছেন সকলেই সাবধানে থাকবেন। আরেকটি কথা বলতেছি, অনেকেই একটি গুজব ছড়াচ্ছে যে মালয়েশিয়া নতুন করে আবার পারমিট দেওয়া হবে। এই গুজবে কান না দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ রইল। এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয় নাই যে মালয়েশিয়ার সরকার কোনো কিছু বলে নাই আমাদেরকে যে নতুন করে আবার অবৈধ লোকদের পারমিট দেওয়া হবে, এ ধরনের কোনো নিউজ এখন পর্যন্ত আসেনি। তো অনেক বাংলাদেশিরা আছে, অনেক বাঙালি ভাইয়েরা আছেন যা গুজব ছড়াচ্ছে যে নতুন করে আবার পারমিট দিচ্ছে বা কাগজপত্র করে দিবে। তো আপনারা গুজবে কোনো কান দিবেন না। মালয়েশিয়ার যে ব্যবস্থাটা মানে পারমিটের কথা বলা হয়েছে সেটা আমি আপনাদেরকে খোলাসা করে দিচ্ছি। সেটা হচ্ছে এই মালয়েশিয়ার মালিকপক্ষ আবেদন করছে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যেন অবৈধ লোকদের বৈধ করা হয়। 2011 সালে যেভাবে সিস্টেম ছিল, মালিক এবং ওয়ার্কার দুজনেই ইমিগ্রেশনের মাধ্যমে বৈধ হওয়ার জন্য তার আবেদন করছে। তো এই হচ্ছে মালিকপক্ষ যেভাবে আবেদন করছে, এখন পর্যন্ত কোনো হ্যাঁ বা না কোনো কিছুই বলা হয় না সরকারের পক্ষ থেকে। তো আমরা গুজবে কান না দিয়ে আমরা সকল অবৈধ প্রবাসী যারা আসি সাবধানে থাকার চেষ্টা করব। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এই দোয়া কামনা করি। আগামীতে দেখা হবে আবার কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।